नमस्कार बंधुरा एडुकेशन बास्केट चैनले तुम्हारा आबारो स्वागत। तो आज हम जो चैप्टार्ट करब अंकर से लाभ और क्षति। तो प्रथम तुम्हारे कि बेसिक बुझिए देव ए तर संगे कि गुरुत्वपूर्ण तो ठीक ना मैं बेसिक किस अंक तुम्हारा पा भिडियोटा एरपे तुम्हारे ग्रुप डी डब्ल्यूपी कन्स्टेबलर तुम्हार তোমার রেলের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এসে থাকে সেগুলো তোমরা অনেকে হয়তো এক্স ধরে করো বা সূত্র ইউজ করো। তো সেগুলো তোমাদের উইদাউট এক্স বা সূত্র কিভাবে মুখে মুখে ফ্র্যাকশনগুলোকে ভেঙে কত সহজে করা হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে প্রথম ভিডিও যেহেতু লাভ ক্ষতির সেহেতু তোমাদেরকে বেসিক এবং কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ট্রিক্স যেগুলো সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর এরপর থেকে শুরু হবে র্যান্ডম অঙ্ক যেগুলো তোমাদের খুব হাই লেভেল আছে লো লেভেল আছে সবগুলোই করানো হবে কিন্তু প্রথম ভিডিওটাতে তোমাদের শুধুমাত্র বেসিকটা বুঝিয়ে দেওয়ানো হবে। তো চলো শুরু করা যাক। তো লাভ ও ক্ষতি বলতে গেলে আমরা কি বুঝি, বেসিক্যালি কোনো একটা জিনিস আমরা কিনি সেখানে একটা কিছু টাকা যোগ করি তারপরে বিক্রি করি। যদি সেটা কেনা দামের থেকে বেশি হয় তাহলে সেটা আমরা লাভ করেছি, যদি সেটা কেনা দামের থেকে কমে যায় তাহলে আমরা ক্ষতি করেছি, যেটা আমরা সচরাচর বুঝে থাকি। আর সেটাই আমরা এখানে করব কিন্তু কি শতকরা হিসেবে সেইগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকবে। অঙ্ক মানেই জানবে কোনো বাস্তব জিনিসকেই দেওয়া হয়। তো চলো দেখো, সাপোজ ধরে নাও কোনো একটা জিনিস পাঁচ টাকায় কিনলাম, তো অঙ্কের ভাষায় যেটা কিনলাম আছে সেটা হয় কি ক্রয় মূল্য। লিখছি এখানে ক্রয় মূল্য, যেটাকে আমরা বলে থাকি কিনেছি বা কিনলাম। এটাকে আরও একটা নামে ডাকা হয় কি সিপি বা কস্ট প্রাইস। আর যেটা আমরা বলি বিক্রি করলাম সেটাকে অঙ্কের ভাষায় কি বলা হয় বিক্রয় মূল্য, বা কি বলা হয় তাকে এসপি বা সেলিং প্রাইস। আরও একটা জিনিস থাকে যেটা দেখবো অনেক সময় আমরা কোনো কিছু কিনতে গেলে একটা ট্যাগ লাগানো থাকে সেখানে একটা জিনিস লেখা থাকে এমআরপি বা ধার্য মূল্য, যেটাকে অঙ্কের ভাষায় আমরা বলি ধার্য মূল্য বা এমআরপি, যেটা লেখা থাকে এমআরপি রেস। তো দেখবে কোনো জিনিস কিনতে গেলে যে ছাড়টা দেওয়া হয়, দেখা গেল অনেক সময় অনেক ফেস্টিভ্যালে অনেক কিছু পার্সেন্ট ছাড় দেওয়া হয়, সেটা কার উপর ছাড় দেওয়া হয়, সেটা দেওয়া হয় এই ধার্য মূল্যের উপরে। তার কারণ ক্রয় মূল্যের উপরে কখনোই দেবে না, কারণ ক্রয় মূল্যে তো সেই দোকানদার সেই জিনিসটা কিনেছে ওই টাকায়, যদি সেই টাকার উপর যদি ছাড় দেয় তাহলে তো তার লস হয়ে যাবে ব্যবসায়। তাই সে ক্রয় মূল্য থেকে কিছুটা দূরে একটা দাম লেখা থাকে কিন্তু ওই দামটার উপরেই ছাড়টা দেয়। বোঝাতে পারলাম, তোমাদের দেখাচ্ছি তবে তুমি বুঝতে পারবে। সাপোজ ধরে নাও পাঁচ টাকায় কিনলাম, তাহলে ক্রয় মূল্য বা সিপি হচ্ছে আমাদের পাঁচ টাকা। এবার ধরে নাও সে জিনিসটাকে আমরা বিক্রি করলাম বা সেলিং প্রাইস করলাম, যেটা বিক্রয় মূল্য সেটা ধরে নাও দশ টাকা। তাহলে আমরা এখানে লাভ ক টাকা করেছি চোখে দেখেই বলতে পারি যে ক টাকা লাভ করেছি। ক্রয় মূল্যের সঙ্গে একটা কিছু যোগ করেছি যে সেটা হয়েছে দশ টাকা আর সেটা পাঁচ টাকা। তাহলে আমাদের এখানে লাভ ক টাকা হচ্ছে, এই পাঁচ টাকাটা হচ্ছে আমাদের প্রফিট বা লাভ। এটা থেকে কি বুঝতে পারলাম, ক্রয় মূল্যের সঙ্গে কিছু একটা জিনিস যোগ হয় যে সেটা যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে সেটা লাভ হয়, আর যদি ক্রয় মূল্যের থেকে সেটা কম হয় তাহলে সেটা লস হয়। এখানে যদি দশের জায়গায় যদি সাত তিন হতো তাহলে সেটা আমাদের লস হয়ে যেত, ঠিক আছে। তো এদিক থেকে যদি দেখো ক্রয় মূল্যের উপরে তুমি ক টাকা লাভ করেছো ক টাকা, তাহলেও পাঁচ টাকা। যদি এদিক থেকে দেখো বিক্রয় মূল্যের উপরে মানে বিক্রয় মূল্যের নিরিখে ধরো দশ টাকায় বিক্রি করেছো, সেখান থেকে যদি দেখো তাও কিন্তু দেখো পাঁচ টাকায় তোমার লাভ হচ্ছে, কারণ লাভটা তো একটাই হয়েছে। এবার মনে রাখবে সব সময় আমাদের যখন কোনো লাভ ক্ষতি করব সব সময় এই জিনিসটার উপরে হিসাব হবে, মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপরে হিসাব হবে। এবার কোনো স্পেসিফিকভাবে যদি বলা থাকে যে তোমরা বিক্রয় মূল্য বা এই ধার্য মূল্যের উপর বার করো তখন সেটা আমরা বিক্রয় মূল্য বা ধার্য মূল্যের উপরে বার করব। আর যদি না বলা থাকে সব সময় হিসেব হবে কিসে, না তো ক্রয় মূল্যে। এবার এই জিনিসটাকেই দেখো যদি শতকরা হিসেবে বার করি তাহলে দেখো কোন চেঞ্জটা আর কীভাবে চেঞ্জটা হয়। ধরো বললো পাঁচ টাকায় একটা জিনিস কিনে দশ টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ কত হলো, যদি এই প্রশ্নটা থাকে তাহলে তার লাভ কত হয়েছে পাঁচ টাকা। লিখে নিলাম কার উপরে আমরা বার করব, সব সময় বলেছি কি ক্রয় মূল্যের উপরে, তাহলে পাঁচ বাই পাঁচ শতকরাতে কত, তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে দেখো
100% হয়, কারণ ও জিনিসটা কিনেছে 5 টাকা, এটা যদি 100% হয় পুরোপুরি 5 টাকা লাভ করে ফেলেছে, তাহলে ওর 100% লাভ এখানে। এবার যদি বলে দেখো বিক্রয় মূল্য, প্রশ্নটা যদি ঠিক এরকম থাকে, কোনো একটা জিনিস 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলো, তাহলে ওর বিক্রয় মূল্যের ওপর কত টাকা লাভ হলো, বিক্রয় মূল্যের ওপর, তাহলে কিন্তু আমরা ঠিক এর নিরিখে বার করব। সেই মনে পড়ছে শতকরা আগের যে চ্যাপ্টারটা করেছিলাম, সেম এখানে, সেই জন্য বলেছিলাম তোমরা ওই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি এটা বুঝে নেবে। যদি বলে বিক্রয় মূল্যের ওপরে, তাহলে কত আছে এখানে, বিক্রয় মূল্য আমাদের 10 টাকা, ও লাভ কত টাকা করেছে, 5 টাকা, তাহলে শতকরাতে কত, তাহলে দেখো এখানে কাটাকুটি হয়ে গেলে কি হচ্ছে 50%। চেঞ্জটা বুঝতে পারলে, যখন বলবে ক্রয় মূল্যের ওপরে তখন আমরা ক্রয় মূল্যের উপরে বার করব, আর যদি বলে বিক্রয় মূল্যের নিরিখে তখন আমরা কিন্তু বিক্রয় মূল্যের নিরিখে বার করব, যে লাভটা হয়েছে সেই লাভটা। তো এখানে তোমরা সূত্র না ঠিক, তোমাদের একটা আমি জিনিস লিখে দিচ্ছি, এটা তোমরা নোট করে নেবে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু 100, এটা তোমাদের ধরে নাও ব্রহ্মাস্ত্র, এই একটাতেই তোমাদের সব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তোমরা এটা লিস্ট করে নিতে পারো। তো এখানে কি বলছি, এসপি এবং সিপির ডিফারেন্সটা বাই আমাদের ক্রয় মূল্যটা গুণিত 100, তাহলে আমাদের যেটা বেরোবে সেটা বেরোবে কি, লাভ, এখান থেকে যেটা বেরোবে সেটা আমাদের লাভ অথবা ক্ষতি বেরোবে। আমরা কি করে বুঝবো, যদি অ্যান্স আমাদের উত্তর যেটা যদি প্লাসে আসে তবে সেটা লাভ হবে, আর যদি আমাদের মাইনাসে আসে তবে সেটা ক্ষতি হবে। দেখো আমরা এই অঙ্কটাতে যে আমরা বললাম যে 5 টাকায় কিনে, মানে এটা যদি সিপি হয় আর এসপি যদি 10 টাকা হয়, তবে এখানে আমরা লাভটা দেখি এইভাবে কি করে আসছে, এসপি মাইনাস সিপি, তাহলে 10 মাইনাস 5 বাই সিপি 5 গুণিত 100, তাহলে দেখো কত হচ্ছে উপরে, 10 মাইনাস আর 5 বিয়োগ করলে 5 হয় গুণিত 100, তাহলে দেখো 5 5 কেটে গেলে এই 100 যেটা আমরা প্রথমেই বার করেছিলাম। বুঝতে পারলে কীভাবে আমাদের এই সূত্রটা কাজ করছে, বা এটা সূত্র না, একটা বেসিক একটা লজিক, যেটা তোমাদেরকে সূত্র বললে ঠিক ভুল হয়ে যাবে, এটাও একটা বেসিক জিনিস, কিন্তু এটা আমাদের অঙ্কের ভাষায় করে ফেললাম, ঠিক আছে। তা আমরা কী বার করছি, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে ডিস্ট্যান্সটা, যে পার্থক্যটা, মানে এই যে লাভ মাঝের যে পার্থক্যটা, এখান থেকে এই যে 10 থেকে 5 গিয়েছে, এদের মধ্যে তো একটা কিছু সংখ্যা বেড়েছে বা কমেছে, তারপরে তো একটা জিনিসের পর আর একটা জিনিস এসেছে, তো সেটাই আমরা এই উপরে লিখে নেব, আর নিচে কী করবো, ক্রয় মূল্যটা যদি বলা না থাকে কিছু, আর যদি বলা থাকে যে বিক্রয় মূল্য বা ধার্য মূল্যের উপর বার করো, তখন কিন্তু নিচে এই যে এসপি বাই এসপি মাইনাস সিপি বাই সিপি করেছি, যদি বলা থাকে তবে এটা কীরকম হয়ে যাবে, এসপি মাইনাস সিপি বাই, যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপরে তাহলে নিচে লিখে দেবো এসপি, অথবা যদি বলে ধার্য মূল্যের উপরে বা মার্ক প্রাইসের উপরে, তাহলে যেটা আমাদের মার্ক প্রাইস থাকবে, যেটা এমআরপি থাকবে, সেটা লিখে নেব, গুণিত 100, তাহলেই আমাদের কিন্তু আবার সেই লাভটা বেরিয়ে আসবে, যে কত লাভ বা কত ক্ষতি হয়েছে। আর যদি কিছু বলা না থাকে তবে সেই একইভাবে সিপিতে বার করে নেব, ঠিক আছে। চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই, ধরো সিপি মানে ক্রয় মূল্য 200 টাকা কোনো বস্তুর, সেটা আমি বিক্রি করলাম 300 টাকায়, ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের লাভ। তো এখান থেকে একটা জিনিস বেড়েছে, সেটা আমাদের 100 টাকা বেড়েছে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে 100 টাকা বেড়েছে। এবার তাহলে বলো তো এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেড়েছে সেহেতু লাভ হয়েছে, তো কত পার্সেন্ট লাভ হয়েছে। আমরা কী করবো, সেই একইভাবে আমরা ক্রয় মূল্যের উপরই বার করবো, সেহেতু আমাদের এখানে কিছু বলেনি, ধরো একটা অঙ্ক বলেছে কোনো দ্রব্য 200 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে, কত পার্সেন্ট, যদি বলো কত টাকা তবে তো 100 টাকা, ঠিক আছে, কিন্তু এই 100 টাকাটা কত পার্সেন্ট সেটা বার করবো। তো কার নিরিখে বার করবো, ক্রয় মূল্যের উপর। তো কীভাবে বার করবো, 100 টাকা লাভ হয়েছে আমাদের, ডিফারেন্সটা যেহেতু মুখে মুখে বিয়োগ হয়ে যাচ্ছে তাই আমরা খাতায় করার কোনো দরকার নেই,
একশো টাকা লাভ হয়েছে কার উপরে, না তো ক্রয় মূল্যের উপরে, গুণিত হান্ড্রেড। তাহলে যদি এরকম শূন্য কেটে যায় তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে, 50% ওর লাভ হয়েছে, ওর লাভ হয়েছে 50%। বোঝাতে পারলাম? এবার যদি বলে দেখো, এবার আসছে মেন প্রশ্ন। আমরা এর আগে একটা শতকরাতে তোমাদের জিনিস বুঝিয়েছিলাম যে রিভার্সে যেতে গেলে, প্রথমে যেতে গেলে কী করতে হয়। আশা করি তোমরা দেখেছো, ভিডিওটা মনে আছে। ধরো এবার অঙ্কটা এরকম থাকলো, কোনো একটি দ্রব্য 300 টাকায় বিক্রয় করায় তার এই 50% লাভ হলো, তবে তার ক্রয় মূল্য কত ছিল? কিছুক্ষণের জন্য এটা তোমরা দেখো না, ভুলে যাও। প্রশ্নটা আবার একবার বলি, কোনো একটি দ্রব্য 300 টাকায় বিক্রি করায় তার 50% লাভ হলো, তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য কত? মানে সে 300 টাকায় বিক্রি করেছে তাই তার 50% লাভ হয়েছে। তাহলে এই লাভটা যদি না হতো বা এই লাভটার আগে কত টাকা ছিল সেটাই তো আমাদের ক্রয় মূল্য, তাই তো? নাকি 200 থেকে 300 একটা সংখ্যা ছিল, সেখান থেকে 300 টাকায় গিয়েছে, আর সেই 300 টাকা যাওয়ার জন্য যে লাভটা হয়েছে সেটা হচ্ছে 50%। তাহলে এই 50%টা যদি লাভ না হতো তা বা এই 50%টা লাভ হওয়ার আগে কত ছিল এটা আমরা কীভাবে বার করতাম শতকরাতে? 300 টাকা লাভ হয়েছে কত, 50%। তাহলে এর পেছনে যেতে গেলে কী করবো? ওপরে 100 আর নিচে লাভ, লাভ মানে 150, 50% লাভ মানে 150। তাহলে দেখি কাটাকুটি করে, 15 দিয়ে 30 2, তাহলে কত হচ্ছে 200 টাকা। তাহলে আমাদের কত টাকা ছিল, 200 টাকা। বোঝাতে পারলাম? যে টাকাটা লাভ হওয়ার পরে এসেছে সেটা যদি না হতো তাহলে বা তার আগে কত ছিল কীভাবে বার করলাম? শতকরাতে আমরা ঠিক এই অঙ্কটাই বলেছিলাম, এই জন্য তোমরা ভালোভাবে দেখে নিও, তাহলে কী হবে প্রফিট অ্যান্ড লসে খুব সুবিধা হবে। তো এই ছিল আমাদের প্রফিট অ্যান্ড লসের বেসিক নিয়ম, আর কোনো দরকার নেই বেসিক নিয়ম, ঠিক আছে? ধরো আর একটা জিনিস তোমাদের দেখে দিই, বললো কি কোনো দ্রব্য বিক্রয় করে 10% লাভ হলো, এর মানে কি? 10% মানে 10/100, তার মানে যদি এটা ছোটো করে নিই আরও একটু তাহলে 1/10। এটার মানে কি বোঝায়? লাভ যখন বলেছে তার মানে সে জিনিসটা 10 টাকায় কিনেছে এবং বিক্রি করার সময় এই যে 1 টাকা লাভ করেছে দিয়ে কত করেছে, 11 টাকা, ঠিক আছে? আবার যদি অপরভাবে বলতো যে কোনো জিনিসের 5% বিক্রি করায় 5% ক্ষতি হয়েছে, 5% মানে কত, 1/20, এগুলো সবই মুখে মুখে হবে, ঠিক তো? তার মানে কোনো একটা জিনিস সে 20 টাকায় কিনেছে, ঠিক আছে, দিয়ে ওর বিক্রি করার সময় এই 1 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি হয়েছে, কমে গেছে, দিয়ে কত টাকায় বিক্রি করেছে, 19 টাকায়। এই জিনিসটা, এই ফ্র্যাকশনটা তোমরা ভাঙতে শিখো, তাহলে দেখবে বড় বড় অঙ্ক মুখে মুখে হয়ে যাবে। আর যেটা বললাম SP-CP/CP×100, এটা কোনো সূত্র না, একটা তোমাদের বোঝার জন্য একটা রিদিম বলে দিলাম। তাহলে কী হবে দেখবে, অঙ্কগুলো করি চলো, তাহলে বুঝতে পারবে কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। তো চলো প্রথম অঙ্কটা দেখা যাক কী বলেছে। এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, তাহলে লাভের হার কত? আমার এখানে কিছু বলেনি যে বিক্রয় মূল্যের উপর বার করো বা কিছু, তাহলে আমরা এখানে নর্মালি ক্রয় মূল্যের উপরই বার করবো। তাহলে আগে একবার লিখে নিই আমরা যেটা করেছিলাম, SP-CP, এটা খবরদার মুখস্থ করবে না, কোনো অঙ্ক মুখস্থ করবে না, প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে। SP×100, এটা হচ্ছে কি, আমাদের কোনো কিছু লাভ বা ক্ষতি বার করতে গেলে আমরা এই এই মেথডটা অ্যাপ্লাই করব। তো কী বলে দিয়েছে দেখো, এখানে কোনো পার্সেন্টেজ নেই, কিছু না, একদম নর্মাল। 80 টাকা একটি বই কিনেছে মানে কি, আমাদের ক্রয় মূল্য বা সিপি হচ্ছে কত, তো এই 80 টাকা, বোঝা গেল। এবং বিক্রি করেছে কত টাকায়, বিক্রয় মূল্য বা SP কত টাকা, 90 টাকা, ঠিক আছে। তাহলে লাভ কত টাকা হয়েছে দেখো, মুখে মুখে হচ্ছে 10 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করে বার করব, এই যে 10 টাকা যে লাভটা হয়েছে এইখান থেকে বেড়ে এখানে গেছে, একটা কিছু বেড়ে বা কমে, তো কত টাকা বেড়েছে, তো 10 টাকা বেড়েছে। তো এই 10 টাকাটা আমরা কার উপর হিসাব নিকাশ করব, তো এই ক্রয় মূল্যের উপর, বাই 80 × 100। তাহলে যদি শূন্য শূন্য কেটে যায়, 4 দিয়ে কাটলে দেখো 25, 4 দিয়ে কাটলে 2, তাহলে 25-এর
2% আমাদের লাভ বা যদি এটাকে ভেঙে দাও তাহলে কি হয়ে যাবে তো দেখো 12.5% ও লাভ হয়েছে বোঝাতে পারলাম যে কিভাবে হলো এটাকে ভেঙে এখানে ছোট করে নিলাম যেটা আমাদের প্রশ্নের উত্তর থাকবে আমরা সেভাবে কাজ করব তো এইভাবেই থাকে বেশিরভাগ আর তোমরা সব সময় যে অ্যানসার শিটটা যে অপশনটা থাকবে সেটার দিকে নজর দিবে কারণ ওটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের সাহায্য করা কারণ অনেক সময় অঙ্ক করতে হয় না গতটা অনেক বড় বড় গুণ আছে তোমরা হয়তো ইউনিট ডিজিট বার করলে সেটা দেখি তোমাদের উত্তর মিলে গেল ঠিক আছে তাই উত্তরে যে থাকবে সেগুলো তোমরা লক্ষ্য করবে আমরা এখানে উত্তর দিইনি তার কারণ হচ্ছে এটা বেসিক যেহেতু টাইপ করাচ্ছি সেই জন্য এরপরে যখন আসবে তখন তোমাদের অবশ্যই উত্তর দেওয়া থাকবে অপশানে তারপরে প্রশ্ন দেখো এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রয় করলো তাহলে তার ক্ষতির হার কত বোঝা যাচ্ছে 125 টাকায় সে জিনিসটা কিনেছে দেশে কোনো কারণে 120 টাকায় বিক্রি করে দিয়েছে তাই তার ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে দেখো এখানে দ্রব্যটা কী করেছে কিনেছে প্রথমে কত টাকায় তো 125 টাকায় তাহলে সিপি বা ক্রয় মূল্য 125 টাকা এবং এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত টাকা 120 টাকা ঠিক তো তাহলে কি বলেছে তার ক্ষতির হার কত আমাদের এখানে যেহেতু কিছু বলে দেয়নি কার নিরিখে বার করতে হবে যে বিক্রয় এখানে স্পেসিফিকভাবে যদি বলা থাকতো যে বিক্রয় মূল্যের উপর তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্যের উপরও করতাম বলেনি তাই আমরা ক্রয় মূল্যের উপরই করব তো কি বলেছে এখান থেকে এটা ডিফারেন্স কত এখানে দেখো এখান থেকে একটা কিছু কমেছে দিয়ে এই 120 এসেছে তো কত কমেছে -5 যদি এটা বড় হতো তাহলে আমরা খাতায় করে বার করতাম তো দেখো মুখে হয়ে গেল 5 তো কত হচ্ছে কমেছে তো -5 তাহলে আমরা লিখে নেব কতটা কমেছে -5 বাই এই যে সেলিং প্রাইস 125 × 100 কাটাকুটি করলে দেখো কত হচ্ছে 25 দিয়ে যদি এটা কাটি 4 হবে আর 25 দিয়ে কাটলে 5 কেটে গেল তাহলে -4 আমাদের ক্ষতি হয়েছে -4% আমাদের ক্ষতি তোমাদের এই সূত্রটা বারবার দেখাচ্ছি না কারণ তার কারণ হচ্ছে তোমরা তখন ভাববে কি আমরা সূত্র অনুযায়ী অঙ্ক করছি কিন্তু অ্যাকচুয়াল আমরা এটা কোনো সূত্র না এটা বেসিক মেথড দেখো সব বেসিক মেথডে হচ্ছে এটা লিখে দিলাম কেন কারণ তোমাদের মনে থাকবে যে আমরা অ্যাকচুয়াল কীভাবে অঙ্কটা আনছি তো দেখো এখানে সবগুলোই কিন্তু আমরা ওই এসপি মাইনাস সিপি দিয়ে করছি তো কীভাবে করছি দেখো তোমাদের বলে দিই তো প্রথমে আছে এসপি 120 মাইনাস সিপি 125 বাই এই যে সিপি আবার 125 × 100 তাহলে 120 থেকে 125 বিয়োগ করলে কত হয় -5 বাই 125 × 100 দেখো আমাদের যে এই ফ্র্যাকশনটা ছিল দেখো ঘুরে কিন্তু এই ফ্র্যাকশনে চলে আসলো এখানে দেখেছো তো আমরা এই ডিফারেন্সটাই বার করছি যে নিচে ক্রয় মূল্য রেখে দিচ্ছি আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক আছে তা চলো তারপরের অঙ্ক তো তারপরের অঙ্ক দেখো কী বলেছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে তো দেখো এখানে সিপি বা ক্রয় মূল্য 120 টাকা ঠিক আছে তো ও একটা এখানে কোনো কিছু অ্যাড করবে করে ও বিক্রি যখন করবে তখন কি হবে ওর 10% লাভ হবে ঠিক তো তো ও 120 টাকাটা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে একদমই খুবই সহজ অঙ্ক দেখো 120 টাকার একটা জিনিস কিনে সেটাতে ও 10% লাভ করবে যে বিক্রি করবে তাহলে ওর বিক্রয় মূল্য কত হবে এটাই বলেছে তো আমরা নর্মালি একদমই নর্মালি 10% লাভ বার করে নেব 0000 12 × 11 যদি করা হয় তাহলে হচ্ছে 132 টাকা তাহলে ওর বিক্রি কত করবে 132 টাকায় যদি ও বিক্রি করে তাহলে ওর 10% লাভ হবে বোঝাতে পারলাম কিছুই না এখানে বলেছে 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে তো আমি 120 টাকা 10% বার করে ফেললাম কারণ ও যখন কোনো জিনিস কিনে বিক্রি করতে চাইবে তো কি ক্রয় মূল্যের উপরে তো হিসাব হয় নাকি আমরা 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম যেমন এর আগে একটা তোমাদের বেসিকটা যখন দেখালাম 5 টাকায় কিনে অঙ্কটা ঠিক এরকম বলেছে দেখো কোনো জিনিস ধরো 5 টাকায় কিনে ও 10 টাকায় বিক্রি করতে চায় তাহলে ওকে কত টাকা লাভ করতে হবে 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ করতে হবে তো 5 টাকা লাভ করতে হবে তাই তো নাকি কী করলাম আমরা
একটা 5 টাকার একটা জিনিস কিনে ও 10 টাকায় বিক্রি করেছে, মানে মাঝে একটা কোনো জিনিস ছিল যেটা আমরা জানি না, সেটা বার করতে হবে। তো আমরা কি করলাম, এই 10 থেকে এই 5টা বাদ দিয়ে দিলাম, কারণ বিক্রয় থেকে যেটা বিক্রয় মূল্য সেখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমাদের লাভ পড়ে থাকে। যে অবশিষ্ট যে জিনিসটা থাকে সেটা তো আমাদের লাভ, যেটা কিনেছি সেই দামটা থেকে যদি কিনা দামটা বাদ দিয়ে দিই, মানে যে জিনিসটাই আমরা কিনেছি বা আমাদের যেটা কেনা দাম সেখান থেকে যদি আমাদের বিক্রির দামটা বাদ দিয়ে দিই তাহলে লাভটা পড়ে থাকে। তো দেখো এখানেও তাই করেছি, 100 টাকায় জিনিস 120 টাকায় জিনিসটা কিনেছে, ও 10% লাভ করতে চেয়েছে, তো আমরা এর 10% বার করে ফেললাম, তাহলে কত হলো 132 টাকা। তাহলে দেখো ও 100, এখানে শুধু জিজ্ঞাসা করো কত টাকায় বিক্রি করেছে, 132 টাকায় বিক্রি করেছে। যদি বলতো যে ক্রয় মূল্যের থেকে কত টাকায় বেশি বিক্রি করেছে, তখন আমরা কী করতাম, 132 থেকে 120 মাইনাস করে দিতাম, তাহলে কত হচ্ছে দেখো 2 আর 1, মানে ও এই 12 টাকা বেশি নিয়ে ও বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু আমরা তা জিজ্ঞাসা করলাম, শুধু জিজ্ঞাসা করেছে কত টাকায় বিক্রি করেছে, মানে বিক্রয় করলে 10% লাভ হবে। তো আমরা 120 10% বার করলাম 132, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 132, ঠিক আছে। কোনো রকম সূত্র এক্স ধরার দরকার নেই। তারপরে অঙ্ক দেখো কী বলেছে, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত, মানে কি ক্রয় মূল্য মানে কি প্রথমে যেতে চেয়েছে, মানে এখানে সিপি আমাদের জানা নাই কিন্তু এসপি আমাদের কি বলেছে 480 টাকায় ও বিক্রি করেছে দিয়ে 12-20% লাভ করেছে। মানে এখানে একটা কোনো জিনিস ছিল যেটার উপরে ও 20% লাভ করেছে, করার পরে সেই জিনিসটার দাম হয়েছে 480 টাকা। তাহলে এই জিনিসটা কত ছিল, তাহলে এই 20% লাভ হওয়ার আগে যে দামটা ছিল সেটাই ছিল এই সিপি বা ক্রয় মূল্য, কারণ 20%টা লাভটা বেড়ে 480 টাকা হয়েছে। তাহলে 480 টাকার যদি আমরা পেছনে যেতে চাই, মানে 480 টাকার 20% হওয়ার আগে কত ছিল জানতে পারি, তাহলে সেটাই ক্রয় মূল্য হবে। তো আমরা পেছনে যেতে গেলে কী করব, নর্মালি 480-র 20% লাভ বলেছে, তাহলে উপরে 100 রেখে নিচে 120 করে দেবো, দেখো 00 কেটে গেলে 4-12-48, তাহলে কত হচ্ছে সিপি আমাদের 400 টাকা। মানে ও 400 টাকা জিনিসটার দাম ছিল, ও 20% লাভ করেছে দেওয়ার হয়েছে কত 400 টাকা। ইজি, দেখো এটা অ্যান্সার, বোঝাতে পারলাম, মানে এখানে একটা জিনিস ছিল 20% লাভ করে এটা হয়েছে, তাহলে 20% যদি ও লাভ করার আগে যেতে পারি, আমরা 20%টা লাভ করার আগে যেতে পারি তাহলে এটা হয়ে যাবে, মানে আমাদের পেছনে যেটা ছিল ক্রয় মূল্য সেটা পেয়ে যাব, ঠিক আছে। এই অঙ্কটা আরও একবার অন্যরকমভাবে হয়, দেখো কীভাবে, প্রথমে বলো 20% মানে কত, 20% মানে 20/100, তাহলে যদি ছোটো করে নেটাকে তাহলে কত হচ্ছে, উপরে 1 থাকে নিচে 5, উপরে 1 নিচে 5, এখানে কি বলেছে 20% লাভ হলো, লাভ হলো মানে কি বলছে, তার মানে ওর কোনো একটা জিনিস ক্রয় মূল্য বা সিপি বা কস্ট প্রাইস 5 টাকা ছিল, ও লাভ করেছে কত, এসপি বা সেলিং প্রাইস যেটাতে বিক্রি করেছে সেটাই তো আমাদের লাভ হবে। তাহলে 5 টাকা ছিল ওর ক্রয় মূল্য, এখানে যেহেতু লাভ বলেছে আমাদের, তাহলে কত টাকা লাভ করেছে, এই 1 টাকা, 1 টাকা লাভ করে কত হয়েছে 6 টাকা, ঠিক তো। 5 টাকা জিনিসটা 1 টাকা লাভ করে ও বিক্রি করেছে, তাহলে ক টাকা হলো 6 টাকা। আর এখানে দেখো আমাদের অঙ্কে কত বলেছে 480 টাকা, কিন্তু আমাদের হিসেবে কত টাকা বিক্রি হচ্ছে 6 টাকা, তাহলে 6 সমান আমরা 480 লিখতে পারি, তাহলে 1 সমান কত হবে, 480 বাই যদি 6 করি কত হচ্ছে 80, ঠিক তো, আমাদের 80 পেয়ে গেলাম 1 সমান। তাহলে ক্রয় মূল্য কত হবে, গুণিত 5, তাহলে কত হচ্ছে 400। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত বেড়েছে এখানে, 400। তোমরা যেইভাবে করবে সেইভাবেই হবে, কি ফ্র্যাকশনের সঙ্গে খেলতে শিখো, অঙ্ক মুখস্থ নয়, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের সার্ফ হবে। তো চলো পরের অঙ্কে, তার পরের অঙ্ক দেখো কী বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত, এখানে আমাদের লাভ জানতে চেয়েছে আবার, সেই একইভাবে আমাদের ক্রয় মূল্য কত 10, বিক্রয় মূল্য কত 11, তাহলে লাভ কতটুকু হয়েছে, এখানে আমাদের বলে দেয়নি লাভ কার উপর বার করবো, সে তো আমরা কর মূল্যের উপরই বার করবো। তো এখানে যদি সিপি 10 হয় এবং এসপি 11 হয়, এখানে অনুপাত দেওয়া আছে মানে ঘাবড়ি যাওয়ার কিছু নেই, একদম দেখো নর্মাল, তাহলে এখানে কটাকা লাভ হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, কার উপরে হয়েছে, ক্রয় মূল্যের উপরে, তাহলে 1/10 × 100, ঠিক তো, কারণ এখান থেকে এইটুকু বেড়েছে, কত বেড়েছে 1+1, সে তো আমাদের এখানেও প্লাস একই থাকবে, তো কত বেড়েছে দেখে নিয়ে এবার লাভটা, তাহলে দেখো এটা এটা কাটাকুটি করলে 10%
লাভ হয়েছে, এখানে যদি বলতো কত টাকা লাভ হয়েছে, তবে আমাদের 1 টাকা লাভ হয়েছে। আর এই যে এই অঙ্কগুলো তোমাদের আগে শতকরা শেখানোর এটাই কারণ, আমাদেরকে এখানে সব পার্সেন্টে বার করতে হবে। তো চলো তারপরের অঙ্ক দেখা যাক। এই অঙ্ক কি বলেছে দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, এখানটায় দেখো কি বলেছে। এবার আমাদের কিন্তু বিক্রয় মূল্যের উপর বার করতে হবে। আর আমরা কি জানতাম, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, ঠিক তো। এবার আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপরে, তাহলে ঠিক কিছুই না, এই জায়গাটায় কী হয়ে যাবে, এসপি হয়ে যাবে। আমাদের যেহেতু বিক্রয় মূল্যের নিরিখে বার করতে বলেছে, আমরা বিক্রয় মূল্যের নিরিখে বার করবো। তাহলে চলো আগে ফ্র্যাকশনটা সাজিয়ে নিই, কী বলছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এর উপর 10% ক্ষতি মানে কী হবে তাই বলো। মানে কোনো একটা জিনিস ও কিনেছিল বেশি দামে এবং বিক্রি করেছে কোনো একটা কারণে কম দামে, তাই ওর ক্ষতি হয়েছে। তো ও দেখো এখানে 100 টাকায় যদি কিনে কোনো জিনিস, তার মানে বিক্রি কত টাকায় করবে, 90 টাকায় বিক্রি করবে, ঠিক তো, নাকি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে যদি 90 টাকায় বিক্রি করে তবেই তার 10% ক্ষতি হবে। এখানে যদি 110 হয়ে যেত তার মানে তো লাভ হয়ে যেত, তাই ওর বিক্রয় দামটা কত হয়েছে, 10 টাকা ক্ষতি। তাহলে কী বলেছে, বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, ঠিক। তাহলে দেখো আমরা বিক্রয় মূল্যের উপর বার করে নেব, ক্ষতি যেহেতু বলেছে আমাদের উত্তর দেখো মাইনাসই আসবে। এখানে যদি আমরা এসপি মাইনাস সিপি করি, আগে আমরা সূত্র অনুযায়ী যাই দেখে সূত্র বা এই বেসিকটাতে, এসপি কত আছে 90, মাইনাস কত হচ্ছে 100 বাই, যেহেতু আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে আমরা বিক্রয় মূল্যের উপরই কাজ করব, 90 গুণিত 100, এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে -10/90 গুণিত 100, শূন্য শূন্য কেটে গেলে -11.19%, এটা কী হয়েছে -100/9, ঠিক এইরকম আছে, ওটাকে ভাঙলে আসে এই জিনিসটা। তো দেখো এখান থেকে এইখান অবধি গেছে কত কমেছে, এই জায়গাটা কমেছে কত, মাইনাস হয়েছে কত 10, তো আমরা দেখো ওইটাই লিখেছি -10/90। 90 কেন লিখেছি, বিক্রয় মূল্যের উপর বার করতে বলেছি, যদি এখানে কোনো অঙ্কের ধার্য মূল্য থাকে তাহলে আমরা ধার্য মূল্যের উপর বার করবো, বাস এইটুকুই, আর কিছু না, এটা কোনো সূত্র না, এটা একটা বেসিক মেথড। তো তবে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 100% ক্ষতি হয়েছে। তো এটা ছিল বেসিক মেথড তোমাদের অঙ্কের। তো এরপরে তোমাদের নিয়ে আসবো র্যান্ডামলি, যখন অঙ্ক আসবে দেখবে বেশি বড় থেকে বড় অঙ্ক আসবে, হার্ড লেভেল অঙ্ক আসবে, তখন দেখবে কত সহজে তোমাদের অঙ্কগুলো করা হয়। শুধু ফ্র্যাকশানের সঙ্গে খেলতে শেখো, বাস অঙ্ক মুখস্থ নয়, প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরপরে আরও ভালো ভিডিও আসতে চলেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।